গল্পটা হচ্ছে যখন কোনো ভালোবাসা শুরু হয় না তখন অনেকটা স্বপ্ন দিয়েই শুরু হয় আর শেষটাও স্বপ্ন দিয়েই হয়। যখন আমরা কাউকে ভালোবাসি সেই ভালোবাসার অনুভূতিগুলো এতটাই আলাদা হয় যে তার বলা কথা তার থেকে পাওয়া সমস্ত অনুভূতগুলোই একটা আলাদা জগতে নিয়ে যায় মানুষকে, তাই না? কিন্তু সেই ভালোবাসাগুলোই একটা সময় বিরক্তিতে পরিণত হয়। ভালোবাসাগুলো হারিয়ে একটা চোখের জলের সাথে দিনটা শেষ হয়। তো সেরকম একটা ভালোবাসার গল্পে তোমরা প্রেমিক হিসেবেও নিতে পারো, প্রেমিকা হিসেবেও নিতে পারো। আমি এটাই বলেছি যে তুই ভাবতে পারিস তোর প্রয়োজন কখনো ছিল না আমার, কিন্তু যখন ভালোবাসাটা শুরু হয় দিনের পরে দিন ঘন্টার পর ঘন্টা হয়তো বা কানে হেডফোনটা থাকে, অবশেষে সেই ভালোবাসার মুহূর্তগুলো শেষ হয়, আমি ব্যস্ত রয়েছি, তাই না? একটা সময় তার বলা কথাগুলো তার প্রত্যেকটা অনুভূতিটাই মনে হচ্ছে যেন আকাশে চা দিয়ে দিতে হবে, কোনো ব্যাপার না, এখান থেকে 10 মিনিট হেঁটে যাবো এবং মার্কেট ওখান থেকে চা দিয়ে চলে আসবো। আর এই মুহূর্তে তুই বলতে পারিস তোর বলা কথা সব মন গড়া, তাই না? একটা সময় ভালোবাসায় মানুষকে আশ্বাস দিয়েছিলাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি কারো প্রেমে পড়বো না, তুমিও পড়ো না প্লিজ। আর সেটা কিভাবে শেষ হয় জানো? তুই বলতে পারিস দিয়েছি তোকে শুধু মিথ্যে আশা। বাস্তবে কি হয় জানো? জানো তোমরা? তবু কেন ভালোবাসা শুধু বলতে হয় আর বাকি সব কিছু, তাই না? গাই একসঙ্গে চল। এমন একটা মুহূর্ত কাটানো যেতে পারে যেমন আগে থাকতাম
অল্প প্রেমের অনুভূতি খোলা চুল কিংবা চায়ের রেস্তোরাঁয় কাটানো মুহূর্ত যখন রাতের সাথে শেষ হয় সবকিছুই আবার আগের মতো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভ নবমী, সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন।